অপুর বাবার মৃত্যুর পর সর্বজয়া রায় চৌধুরী বাড়িতে রাধুনীর কাজ নেয় এবং অপু ও সর্বজয়া রায় চৌধুরী বাড়ির ঘুপচি কুঠিতে কোনো রকমের দিনপাত করে। হঠাৎ সর্বজয়ার জ্যাঠামশাই অপু ও সর্বজয়াকে তার গ্রামে মনসা পোতায় বাস করিতে লইয়া যায়। অপু স্কুলের গণ্ডি পার করিয়া 5 টাকা স্কলারশিপ পাইয়া মহকুমা স্কুলে পড়িতে যায়। শুনতে থাকুন অপরাজিতর পরবর্তী অংশ। সবে ভোর হইয়াছে। দেওয়ানপুর গভর্নমেন্ট মডেল ইনস্টিটিউশনের ছেলেদের বোর্ডিং ঘরের সব দরজা এখনো খুলে নাই। কেবল স্কুলের মাঠে 2 জন শিক্ষক পায়চারি করিতেছেন। সম্মুখের রাস্তা দিয়া এত ভোরেই গ্রাম হইতে গোয়ালারা বাজারে দুধ বেচিতে আনিতেছিল। একজন শিক্ষক আগাইয়া আসিয়া বলিলেন, দাঁড়াও ও ঘোষের পো, কাল দুধ দিয়ে গেলে না, নিছক জল, আজ দেখি কেমন দুধটা। অপর শিক্ষকটি পিছু পিছু আসিয়া বলিলেন, নেবেন না সত্যেন বাবু, একটু বেলা না গেলে ভালো দুধ পাওয়া যায় না, আপনি নতুন লোক, এসব জায়গার গতিক জানেন না, যার তার কাছে দুধ নেবেন না, আমার জানা গোয়ালা আছে, কিনে দেব বেলা হলে। বোর্ডিং বাড়ির কোণের ঘরের দরজা খুলিয়া একটি ছেলে বাহির হইয়া আসিল ও দূরের কার্নিশন ক্লক টাওয়ারের ঘড়িতে কয়টা বাজিয়াছে চাহিয়া দেখিবার চেষ্টা করিল। সত্যেনবাবুর সঙ্গী শিক্ষকের নাম রামপদবাবু। তিনি ডাকিয়া বলিলেন, ওহে সমীর, ওই যে ছেলেটি এবার ডিস্ট্রিক্ট স্কলারশিপ পেয়েছে, সে কাল রাত্রে এসেছে না? ছেলেটি বলিল, এসেছে স্যার, ঘুমোচ্ছে এখনো, ডেকে দেব? পরে সে জানালার কাছে গিয়া ডাকিল, অপূর্ব, ও অপূর্ব! ছিপছিপে পাতলা চেহারা, 14-15 বছরের একটি খুব সুন্দর ছেলে, চোখ মুছিতে মুছিতে বাহির হইয়া আসিল। রামপদবাবু বলিলেন, তোমার নাম অপূর্ব? ও, এবার আরবোয়ালের স্কুল থেকে স্কলারশিপ পেয়েছ? বাড়ি কোথায়? ও, বেশ বেশ, আচ্ছা, স্কুলে দেখা হবে। সমীর জিজ্ঞাসা করিল, স্যার, অপূর্ব কোন ঘরে থাকবে, এখনো সেকেন্ড মাস্টার মশাই ঠিক করে দেননি, আপনি একটু বলবেন। রামপদবাবু বলিলেন, কেন, তোর ঘরে তো সিট খালি রয়েছে, ওখানেই থাকবে। সমীর বোধহয় ইহাই চাহিতেছিল, বলিল, আপনি একটু বলবেন তাহলে সেকেন্ড। রামপদবাবু চলিয়া গেলে অপূর্ব জিজ্ঞাসা করিল, ইনি কে? পরে পরিচয় শুনিয়া সে একটু অপ্রতিভ হইল, হয়তো বোর্ডিংয়ের নিয়ম নাই এতবেলা পর্যন্ত ঘুমানো, সে না জানিয়া শুনিয়া প্রথম দিনটাতেই হয়তো একটা অপরাধের কাজ করিয়া বসিয়াছে। একটু বেলা হইলে সে স্কুল বাড়ি দেখিতে গেল, কাল অনেক রাত্রে আসিয়া পৌঁছাইয়াছিল, ভালো করিয়া দেখিবার সুযোগ পায় নাই। রাত্রের অন্ধকারে আবছায় দেখিতে পাওয়া সাদা রঙের প্রকাণ্ড স্কুল বাড়িটা তাহার মনে একটা আনন্দ ও রহস্যের সঞ্চয় করিয়াছিল। এই স্কুলে সে পড়িতে পাইবে? কতদিন শহরে থাকিতে তাহাদের ছোট স্কুলটা হইতে বাহির হইয়া বাড়ি ফিরিবার পথে দেখিতে পাইত, হাই স্কুলের প্রকাণ্ড কম্পাউন্ডে ছেলেরা সকলেই এক ধরনের পোশাক পরিয়া ফুটবল খেলিতেছে। তখন কতদিন মনে হইয়াছে এত বড় স্কুলে পড়িতে পাওয়া কি আর তাহার ঘটিবে, এসব বড়লোক ছেলেদের জন্য এতদিনে তাহার আশা পূর্ণ হইতে চলিল।
বেলা 10টার কিছু আগে বোর্ডিং সুপারিনটেন্ডেন্ট বিধুবাবু তাহাকে ডাকিয়া পাঠাইলেন। সে কোন ঘরে আছে, নাম কি, বাড়ি কোথায়, নানা জিজ্ঞাসাবাদ করিয়া বলিলেন, সমীর ছোকরা ভালো, একসঙ্গে থাকলে বেশ পড়াশুনো হবে। এখানকার পুকুরের জলে নাইবে না কখনো, জল ভালো নয়, স্কুলের ইদার আর জল ছাড়া। আচ্ছা যাও, এদিকে ঘন্টা বাজবার সময় হলো। 10:30টায় ক্লাস বসিল। প্রথম বই খাতা হাতে ক্লাসরুমে ঢুকিবার সময় তাহার বুক আগ্রহের উৎসুক্ষে ঢিপ ঢিপ করিতেছিল। বেশ বড় ঘর, নিচু চৌকির উপর মাস্টারের চেয়ার পাতা, খুব বড় ব্ল্যাকবোর্ড, সব ভারি পরিষ্কার পরিচ্ছন্ন, নিখুঁতভাবে সাজানো, চেয়ার বেঞ্চি টেবিল ডেস্ক সব ঝকঝক করিতেছে, কোথাও একটু ময়লা বা দাগ নাই। মাস্টার ক্লাসে ঢুকিলে সকলে উঠিয়া দাঁড়াইল। এ নিয়ম পূর্বে সে যেসব স্কুলে পড়িত সেখানে দেখে নাই। কেহ স্কুল পরিদর্শন করিতে আসিলে উঠিয়া দাঁড়াইবার কথা মাস্টার শিখাইয়া দিতেন। সত্য সত্যই এতদিন পরে সে বড় স্কুলে পড়িতেছে বটে। জানালা দিয়া চাহিয়া দেখিল পাশের ক্লাসরুমে একজন কোট প্যান্ট পরা মাস্টার বোর্ডিকে লিখিতে দিয়া ক্লাসের এদিক ওদিক পায়চারি করিতেছেন। চোখে চশমা, আত পাকা দাড়ি, বুকের উপর পড়িয়াছে, গম্ভীর চেহারা। সে পাশের ছেলেকে চুপি চুপি জিজ্ঞাসা করিল, উনি কোন মাস্টার ভাই? ছেলেটি বলিল, উনি মিস্টার দত্ত, হেডমাস্টার, খ্রিস্টান, খুব ভালো ইংরেজি জানেন। অপূর্ব শুনিয়া নিরাশ হইল যে তাহাদের ক্লাসে মিস্টার দত্তের কোনো ঘণ্টা নাই। থার্ড ক্লাসের নিচে কোনো ক্লাসে তিনি নাকি নামেন না। পাশে স্কুলের লাইব্রেরি, ন্যাপথালিনের গন্ধ ভরা পুরনো বইয়ের গন্ধ আসিতেছিল। ভাবিল এ ধরনের ভরপুর লাইব্রেরির গন্ধ কি কখনো ছোটোখাটো স্কুলে পাওয়া যায়। ঢং ঢং করিয়া ক্লাস শেষ হওয়ার ঘণ্টা পরে আরবোয়ালের স্কুলের মতো একখণ্ড রেলের পাটির লোহা বাজায় না, সত্যিকারের পেটা ঘড়ি। কি গম্ভীর আওয়াজটা! টিফিনের পরের ঘণ্টায় সত্যেনবাবুর ক্লাস। 24-25 বছরের যুবক, বেশ বলিষ্ঠ গড়ন। ইহার মুখ দেখিয়া অপুর মনে হইল ইনি ভারী বিদ্বান, বুদ্ধিমানও বটে। প্রথম দিনেই ইহার উপর কেমন এক ধরনের শ্রদ্ধা তাহার গড়িয়া উঠিল। সে শ্রদ্ধা আরও গভীর হইল ইহার মুখের ইংরেজি উচ্চারণে। ছুটির পর স্কুলের মাঠে বোর্ডিংয়ের ছেলেদের নানা ধরনের খেলা শুরু হইল। তাহাদের ক্লাসের ননি ও সমীর তাহাকে ডাকিয়া লইয়া অন্য সকল ছেলেদের সহিত পরিচয় করাইয়া দিল। সে ক্রিকেট খেলা জানে না। ননি তাহার হাতে নিজের ব্যাটখানা দিয়া তাহাকে বল মারিতে বলিল ও নিজে উইকেট হইতে একটু দূরে দাঁড়াইয়া খেলার আইন কানুন বুঝাইয়া দিতে লাগিল। খেলার অবসানে যে যাহার স্থানে চলিয়া গেল। খেলার মাঠে পশ্চিম কোণে একটা বড় বাদাম গাছ, অপু গিয়া তাহার তলায় বসিল। একটু দূরে গভর্নমেন্টের দাতব্য ঔষধালয়, বিকালেও সেখানে একদল রোগীর ভিড় হইয়াছে। তাহাদের নানা কলরবের মধ্যে একটি ছোট মেয়ের কান্নার সুর শোনা যাইতেছে। অপূর্ব কেমন অন্যমনস্ক হইয়া গেল। 14-15 বছর বয়সের মধ্যে এই আজ প্রথম দিন যেদিনটি সে মায়ের নিকট হইতে বহুদূর আত্মীয় বন্ধুদের ছাড়িয়া প্রবাসে একা কাটাইতেছে। সেদিক দিয়া দেখিতে গেলে আজ তাহার জীবনের একটি স্মরণীয় দিন। কত কথা মনে ওঠে। এই সুদীর্ঘ 15 বছরের জীবনে কি অপূর্ব বৈচিত্র্য, কি ঐশ্বর্য! বিছানায় গিয়া শুইয়া রহিল।
খানিকটা পরে সমীর পেছনে চাহিয়া তাহাকে সে অবস্থায় দেখিয়া বলিল, পড়বে না? অপু বলিল, একটু পরে, এই উঠছি। আলোটা জ্বালিয়া রাখো, সুপারিনটেন্ডেন্ট এক্ষুনি দেখতে আসবে, শুয়ে আছো দেখলে বকবে। অপু উঠিয়া আলো জ্বালিল, বলিল, রোজ আসেন সুপারিনটেন্ডেন্ট? সেকেন্ড মাস্টার তো না? সমীরের কথা ঠিক। অপু আলো জ্বালিবার একটু পরেই বিধুবাবু ঘরে ঢুকিয়া জিজ্ঞাসা করিলেন, কিরকম লাগলো আজ ক্লাসে? পড়াশুনো সব দেখে নিয়েছো তো? সমীর ওকে একটু একটু দেখিয়ে দিস তো, কোথায় কিসের পড়া, ক্লাসের রুটিনটা ওকে লিখে দে বরং। সব বই কেনা হয়েছে তো তোমার? জিওমেট্রি নেই? আচ্ছা, আমার কাছে পাওয়া যাবে, 1.50 টাকা, কাল সকালে আমার ঘর থেকে নিয়ে এসো একখানা। বিধুবাবু চলিয়া গেলে সমীর পড়িতে বসিল, কিন্তু পিছনে চাহিয়া পুনরায় অপূর্বকে শুইয়া থাকিতে দেখিয়া সে কাছে আসিয়া বলিল, বাড়ির জন্য মন কেমন করছে না? তাহার পর সে খাটের ধারে বসিয়া তাহার বাড়ির সম্বন্ধে নানা কথা জিজ্ঞাসা করিতে লাগিল। বলিল, তোমার মা একা থাকেন বাড়িতে, আর কেউ নেই? তার তো থাকতে কষ্ট হয়। অপূর্ব বলিল, ও কিসের ঘন্টা ভাই? বোর্ডিংয়ের খাওয়ার ঘন্টা, চলো যাই। খাওয়া দাওয়ার পর দুই তিনজন ছেলে তাহাদের ঘরে আসিল। এই সময়টা আর সুপারিনটেন্ডেন্টের ভয় নাই, তিনি নিজের ঘরে দরজা বন্ধ করিয়া দিয়াছেন। শীতের রাত্রে আর বড় একটা বাহির হন না। ছেলেরা এই সময়ে এ ঘর ও ঘর বেড়াইয়া গল্প গুজবের অবকাশ পায়। সমীর দরজা বন্ধ করিয়া দিয়া বলিল, এসো নৃপে, এই আমার খাটে বসো। শিশির, যাও ওখানে। অপূর্ব, জানো তাস খেলা? নৃপেন বলিল, হেডমাস্টার আসবে না তো? শিশির বলিল, হ্যাঁ, এত রাত্রিরে আবার হেডমাস্টার। অপূর্ব তাস খেলিতে বসিল বটে, কিন্তু খুব শীঘ্রই বুঝিতে পারিল মায়ের ও দিদির সঙ্গে কতকাল আগে খেলার সে বিদ্যা লইয়া এখানে তাস খেলা ঘাটিবে না। তাস খেলায় ইহারা সব ঘুম, কোন হাতে কি তাস আছে সব ইহাদের নখ দর্পণে। তাহা ছাড়া এতগুলো অপরিচিত ছেলের সম্মুখে তাহাকে আবার পুরাতন মুখচোরা রোগে পাইয়া বসিল। অনেক লোকের সামনে সে মোটেই স্বচ্ছন্দে কথাবার্তা বলিতে পারে না, মনে হয় কথা বলিলেই হয়তো ইহারা হাসিয়া উঠিবে। সে সমীরকে বলিল, তোমরা খেলো, আমি দেখি। শিশির ছাড়ে না, বলিল, 3 দিনে শিখিয়ে দেব, ধরো দেখি তাস। বাহিরে যেন কিসের শব্দ হইল, শিশির সঙ্গে সঙ্গে চুপ করিয়া গেল এবং হাতের তাস লুকাইয়া পরের 5 মিনিটে এমন অবস্থায় রহিল যে সেখানে একটা কাঠের পুতুল থাকিলে সেটাও তাহার অপেক্ষা বেশি নড়িত। সকলেরই সেই অবস্থা। সমীর টেবিলের আলোটা একটু কমাইয়া দিল, আর কোনো শব্দ পাওয়া গেল না। নৃপেন একবার দরজার ফাঁক দিয়া বাহিরের বারান্দাতে উঁকি মারিয়া দেখিয়া আসিয়া নিজের তাস সমীরের তোষকের তলা হইতে বাহির করিয়া বলিল, ও কিছু না, এসো এসো, তোমার হাতের খেলা শিশির। রাত 11টার সময় পা টিপিয়া টিপিয়া যে যাহার ঘরে চলিয়া গেল। অপূর্ব জিজ্ঞাসা করিল, তোমাদের রোজ এমনি হয় নাকি, কেউ টের পায় না? আচ্ছা, চুপ করে বসেছিলে, ও ছেলেটা কে? ছেলেটাকে তাহার ভালো লাগিয়াছে, ঘরে ঢুকিবার পর হইতে সে বেশি কথা বলে নাই। তাহার খাটের কোণটিতে নীরবে বসিয়াছিল, বয়স 13-14 হইবে, বেশ চেহারা। ইহাদের দলে থাকিয়াও সে এতদিনে তাস খেলা শেখে নাই, ইহাদের কথাবার্তা হইতে অপূর্ব বুঝিয়াছিল।
পরদিন শনিবার বোর্ডিংয়ের বেশিরভাগ ছেলেই সুপারিনটেন্ডেন্টের কাছে ছুটি লইয়া বাড়ি চলিয়া গেল। অপূর্ব মোটে দুই দিন হইল আসিয়াছে, তাহা ছাড়া যাতায়াতের খরচপত্রও আছে, কাজেই তাহার যাওয়ার কথা উঠিতে পারে না। কিন্তু তবু তাহার মনে হইল এই শনিবার একবার মাকে দেখিয়া আসলে মন্দ হয় না। সারা শনিবারের বৈকালটা কেমন খালি খালি ফাঁকা ফাঁকা ঠেকিতেছিল। সন্ধ্যার সময় সে ঘরে আসিয়া আলো জ্বালিল। ঘরে সে একা, সুমির বাড়ি চলিয়া গিয়াছে। এইরকম চুনকাম করা ঘরে একা থাকিবার সৌভাগ্য কখনো তাহার হয় নাই। সে খুশি হইয়া খানিকক্ষণ চুপ করিয়া নিজের খাটে বসিয়া রহিল। মনে মনে ভাবিল, এইবার সমীরের মতো একটা টেবিল আমার হয়, একটা টেবিলের দাম কত, সমীরকে জিজ্ঞাসা করব। পরে সে আলোটা লইয়া গিয়া সমীরের টেবিলে পড়িতে বসিল। রুটিনে লেখা আছে সোমবারে পাটি গণিতের দিন। অঙ্ককে সে বাক বিবেচনা করে, বইখানা খুলিয়া সবই প্রশ্নাবলীর অঙ্ক কয়েকটি দেখিতেছে। এমন সময় দরজা দিয়া ঘরে কে ঢুকিল, কাল রাত্রের সেই শান্ত ছেলেটি। অপু বলিল, এসো এসো বসো। ছেলেটি বলিল, আপনি বাড়ি যাননি? অপু বলিল, না, আমি তো মোটে পরশু এলাম, বাড়িও দূরে, গিয়ে আবার সোমবার আসা যাবে না। ছেলেটি অপুর মুখের দিকে চাহিয়া রাখিল। অপু বলিল, বোর্ডিংয়ে যে আজ একেবারে ছেলে নেই, সব শনিবারই কেমনই হয়, তুমি বাড়ি যাওনি কেন? তোমার নামটা যেন কি ভাই? দেবব্রত বসু। আপনার মনে থাকে না? বাড়ি গেলাম না ইচ্ছে করে, সেকেন্ড মাস্টার ছুটি দিলেন না, ছুটি চাইতে গেলাম, বললেন আর শনিবার গেলে, এবার এ শনিবারে কি হবে না, যাও। তাহার পর সে বসিয়া বসিয়া অনেকক্ষণ গল্প করিল। তাহার বাড়ি শহর হইতে মাইল বারো দূরে, ট্রেনে যাইতে হয়, সে শনিবার বাড়ি না গিয়া থাকিতে পারে না, মন হাঁপাইয়া উঠে। অথচ সুপারিনটেন্ডেন্ট ছুটি দিতে চায় না। তাহার কথাবার্তা ধরনে অপু বুঝিতে পারিল যে বাড়ি না যাইতে পারিয়া মন আজ খুব খারাপ। অনবরত বাড়ির কথা ছাড়া অন্য কথা সে বড় একটা বলিল না। দেবব্রত খানিকটা বসিয়া থাকিয়া অপুর বালিশটা টানিয়া লইয়া শুইয়া পড়িল। অনেকটা আপন মনে বলিল, সামনে শনিবার ছুটি দিতেই হবে, সেকেন্ড মাস্টার না দেয় হেডমাস্টারকে গিয়ে বলবো। অপু এ ধরনের দূর প্রবাসে একা রাত্রিবাস করিতে আদৌ অভ্যস্ত নয়, চিরকাল মা বাপের কাছে কাটিয়াছে, আজকাল রাত্রিটা তাহার সম্পূর্ণ উদাস ও নিঃসঙ্গ ঠেকিতেছিল। দেবব্রত হঠাৎ বিছানা হইতে উঠিয়া বসিল। আপনি দেখেননি বুঝি, জানেন না? আসুন না, আপনাকে দেখাই, আসুন উঠে। পরে সে অপুর হাত ধরিয়া পেছনে দেওয়ালের বড় জানালটার কাছে লইয়া গিয়া দেখাইল। সেটার পাশাপাশি দুটি গড়াদে তুলিয়া ফেলিয়া আবার বসানো চলে, কটা লোক অনয়াসে সেই ফাঁকটুকু দিয়া যাতায়াত করিতে পারে। বলিল, শুধু সমীরটা আর গণেশ জানে, কাউকে যেন বলবেন না। একটু পরে বোর্ডিংয়ের খাওয়ার ঘণ্টা পড়িল। একখণ্ড ছাপা কাগজে সে দেবব্রতকে দেখিতে দিল। বড় বড় অক্ষরে কাগজখানাতে লেখা আছে লিটারেচার। এত বড় কথা সে এ পর্যন্ত কমই পাইয়াছে, অর্থটা জানিবার খুব কৌতূহল। দেবব্রত জানে না, বলিল, চলুন, খাওয়ার সময় মণিদাকে জিজ্ঞেস করব। মণিমোহন সেকেন্ড ক্লাসের ছাত্র। দেবব্রত কাগজখানা দেখাইলে সে বলিল, এর মানে সাহিত্য। এ ম্যাকমিলন কোম্পানির বইয়ের বিজ্ঞাপন কোথায় পেলে? অপু হাতে তুলিয়া দেখাইয়া বলিল,
ওই লাইব্রেরির কোনটায় কুড়িয়ে পেয়েছি। লাইব্রেরির ভেতর থেকে কেমন করে উড়ে এসেছে বোধ হয়। কাগজখানার আঘ্রাণ লইয়া হাসি মুখে বলিল, কেমন ন্যাপথলিনের গন্ধটা। কাগজখানা সে যত্ন করিয়া রাখিয়া দিল। হেডমাস্টারকে অপু অত্যন্ত ভয় করে। পৌঢ় বয়স, বেশ লম্বা, মুখে কাঁচা পাকা দাড়ি, অনেকটা যাত্রার দলে মুনির মতো, ভারী নাকি কড়া মেজাজের লোক। শিক্ষকেরা পর্যন্ত তাহাকে ভয় করিয়া চলেন। অপু এতদিনে তাহাকে দূর হইতে দেখিয়া আসিতেছিল। একদিন একটা বড় মজা হইল। সত্যেনবাবু ক্লাসে আসিয়া বাংলা হইতে ইংরেজি করিতে দিয়াছেন। এমন সময় হেডমাস্টার ক্লাসে ঢুকিতেই সকলে হেডমাস্টার বইখানা সত্যেনবাবুর হাত হইতে লইয়া একবার চোখ বুলাইয়া দেখিয়া লইয়া গম্ভীর স্বরে বলিল, আচ্ছা, এই যে এতে ভিক্টর হিউগো কথাটা লেখা আছে, ভিক্টর হিউগো কে ছিলেন জানো? ক্লাস নিরু, এনাম কেহ জানে না, পাড়াগাঁয়ের স্কুলের ফোর্থ ক্লাসের ছেলে, কেহ নামও শোনে নাই। কে বলিতে পারো তুমি? তুমি ক্লাসে সুচ পড়িলে তাহার শব্দ শোনা যায়। অপুর অস্পষ্ট মনে হইল নামটা, যেন তাহার নিতান্ত অপরিচিত নয়, কোথাও যেন সে পাইয়াছিল ইহার আগে। কিন্তু তাহার পালা আসিল ও চলিয়া গেল, তাহার মনে পড়িল না। ওদিকের বেঞ্চিটা ঘুরিয়া যখন প্রশ্নটা তাহার সম্মুখের বেঞ্চের ছেলেদের কাছে আসিয়া পৌঁছাইয়াছে, তখন তাহার হঠাৎ মনে পড়িল। নিশ্চিন্তপুরে থাকিতে সেই পুরাতন বঙ্গবাসীগুলোর মধ্যে কোথাও সেই এই কথাটা পড়িয়াছে, বোধহয় সেই বিলাত যাত্রীর চিঠির মধ্যে হইবে, তাহার মনে পড়িয়াছে। পরক্ষণে সে উঠিয়া দাঁড়াইয়া বলিল, ফরাসি দেশের লেখক, খুব বড় লেখক, প্যারিসে তাহার পাথরের মূর্তি আছে পথের ধারে। হেডমাস্টার বোধ হয় এই ক্লাসের ছেলের নিকট এভাবের উত্তর আশা করেন নাই। তাহার দিকে চশমা আটা জলজলে চোখে পূর্ণ দৃষ্টিতে চাহিতেই অপু অভিভূত ও সংকুচিত অবস্থায় মাথা নামাইয়া লইল। হেডমাস্টার বলিলেন, আচ্ছা বেশ, পথের ধারে নয়, বাগানের মধ্যে মূর্তিটা আছে, বসো বসো সব। সত্যেনবাবু তাহার উপর সন্তুষ্ট হইলেন। ছুটির পর তাহাকে সঙ্গে করিয়া নিজের বাসায় লইয়া গেলেন। ছোটখাটো বাড়ি, পরিষ্কার পরিচ্ছন্ন, একাই থাকেন। স্টোভ জ্বালাইয়া চা ও খাবার করিয়া তাহাকে দিলেন, নিজেও খাইলেন। বলিলেন, আর একটু ভালো করে গ্রামারটা পড়বে, আমি তোমাকে দাগ দিয়া দেখাইয়া দেব। অপুর লজ্জাটা অনেকক্ষণে কাটিয়া গিয়াছিল। সে আলমারিটার দিকে আঙুল দিয়া দেখাইয়া বলিল, ওতে আপনার অনেক বই আছে। সত্যেনবাবু আলমারি খুলিয়া দেখাইল, বেশিরভাগই আইনের বই, শীঘ্রই আইন পরীক্ষা দেবেন। একখানা বই তাহার হাতে দিয়া বলিলেন, এখানা তুমি পড়ো, বাংলা বই, ইতিহাসের গল্প। অপু আরও দু একখানা বই নামাইয়া দেখিবার ইচ্ছা ছিল, কিন্তু শেষ পর্যন্ত পারিল না। মাস দুই তিনের মধ্যে বোর্ডিংয়ের সকলের সঙ্গে তাহার খুব জানাশোনা হইয়া গেল। হয়তো তাহা ঘটিত না, কারণ তাহার মতো লাজুক ও মুখচোরা প্রকৃতির ছেলের পক্ষে সকলের সহিত মিশিয়া আলাপ করিয়া লওয়াটা একরূপ সম্ভবের বাহিরের ব্যাপার। কিন্তু প্রায় সকলেই তাহার সহিত যাচিয়া আসিয়া আলাপ করিল। তাহাকে কে খুশি করিতে পারে, ইহা লইয়া দিনকতক যেন বোর্ডিংয়ের ছেলেদের মধ্যে একটা পাল্লা দেওয়া চলিল। খাবার ঘরে খাইতে বসিবার সময় সকলেরই ইচ্ছা অপু তাহার কাছে বসে, এ তাড়াতাড়ি বড় পিড়িখানা পাতিয়ে দিতেছে,
ও ঘি খাইবার নিমন্ত্রণ করিতেছে। প্রথম প্রথম সে ইহাতে অস্বস্তি বোধ করিত, খাইতে বসিয়া তাহার ভালো করিয়া খাওয়া ঘটিত না, কোনো রকমে খাওয়া সারিয়া উঠিয়া আসিত। কিন্তু সেদিন ফার্স্ট ক্লাসের রমাপতি পর্যন্ত তাহাকে নিজের পাতের লেবু তুলিয়া দিল। সেদিন সে মনে মনে খুশিত হইলই একটু গর্ব অনুভব করিল। রমাপতি বয়সে তাহার অপেক্ষা 4-5 বৎসরের বড়, ইংরেজি ভালো জানে বলিয়া হেডমাস্টারের প্রিয় পাত্র, মাস্টারেরা পর্যন্ত খাতির করিয়া চলেন, একটু গম্ভীর প্রকৃতির ছেলেও বটে। খাওয়া শেষ করিয়া আসিতে আসিতে সে ভাবিল, আমি কি ওই শ্যামলালের মতো? রমাপতিদা পর্যন্ত সেদি লেবু দিল, দেয় ওদের, কথাই বলে না। দেবব্রত অন্ধকারের মধ্যে কাঁঠাল তলাটায় তাহারই অপেক্ষা করিতেছিল। বলিল, আপনার ঘরে যাব অপূর্বদা, একটা টাস্ক একটু বলে দেবেন। পরে সে হাসি মুখে বলিল, আজ বুধবার, আর 4 দিন পরেই বাড়ি যাব, শনিবারটা ছেড়ে দিন, মধ্যে আর 3টে দিন। আপনি বাড়ি যাবেন না অপূর্বদা? প্রথম কয়েক মাস কাটিয়া গেল। স্কুল কম্পাউন্ডে সেই পাতাবাহার ও চীনা জবার ঝোপটা অপুর বড় প্রিয় হইয়া উঠিয়াছিল। সে রবিবারের শান্ত দুপুরে রৌদ্রে পিঠ দিয়া শুকনা পাতার রাশিগুলোর মধ্যে বসিয়া বসিয়া বই পড়ে। ক্লাসের বই পড়িতে তাহার ভালো লাগে না, সেসব বইয়ের গল্পগুলো সে মাসখানেকের মধ্যে পড়িয়া শেষ করিয়াছে। কিন্তু মুশকিল এই যে স্কুল লাইব্রেরিতে ইংরেজি বই বেশি, যে বইগুলোর বাধাই চিত্তাকর্ষক, ছবি বেশি, সেগুলো সবই ইংরেজি। ইংরেজি সে ভালো বুঝিতে পারে না, কেবল ছবির তলাকার বর্ণনাটা বোঝে মাত্র। একদিন হেডমাস্টারের অফিসে তাহার ডাক পড়িল। হেডমাস্টার ডাকিতেছেন শুনিয়া তাহার প্রাণ উড়িয়া গেল। ভয়ে ভয়ে অফিস ঘরের দুয়ারের কাছে গিয়া দেখিল, আরেকজন সাহিবি পোশাক পরা ভদ্রলোক ঘরের মধ্যে বসিয়া আছেন। হেডমাস্টারের ইঙ্গিতে সে ঘরে ঢুকিয়া দুজনের সামনে গিয়া দাঁড়াইল। ভদ্রলোকটি ইংরেজিতে তাহার নাম জিজ্ঞাসা করিলেন ও সামনের একখানা পাতার উপর ঝুঁকিয়া পড়িয়া কি দেখিয়া লইয়া একখানা ইংরেজি বই তাহার হাতে দিয়া ইংরেজিতে বলিলেন, এই বইখানা তুমি পড়তে নিয়েছিলে? অপু দেখিল বইখানা দ্য ওয়ার্ল্ড অফ আইস, মাসখানেক আগে লাইব্রেরি হইতে পড়িবার জন্য সে লইয়াছিল, সবটা ভালো বুঝিতে পারে নাই। সে কম্পিত কণ্ঠে বলিল, ইয়েস। হেডমাস্টার গর্জন করিয়া বলিলেন, ইয়েস স্যার। অপুর পা কাঁপিতেছিল, জিভ শুকাইয়া আসিতেছিল, থতমত খাইয়া বলিল, ইয়েস স্যার। ভদ্রলোকটি পুনরায় ইংরেজিতে বলিল, স্লেজ কাহাকে বলে? অপু ইহার আগে কখনো ইংরেজি বলিতে অভ্যাস করে নাই, ভাবিয়া ভাবিয়া ইংরেজিতে বানাইয়া বলিল, এক ধরনের গাড়ি কুকুরে টানে, বরফের উপর দিয়া যাওয়ার কথাটা মনে আসিলেও হঠাৎ সে ইংরেজি করিতে পারিল না। অন্য গাড়ির সঙ্গে স্লেজের পার্থক্য কি? অপু প্রথমে বলিল, স্লেজ হ্যাজ। তারপর তাহার মনে পড়িল, আর্টিকেল সংক্রান্ত কোনো গোলযোগ এখানে উঠিতে পারে, এ বা দি কোনটা বলিতে হইবে তাড়াতাড়ি মাথায় ভাবিবার সময় না পাইয়া সোজাসুজি বহুবচনে বলিল, স্লেজেস হ্যাজ নো হুইলস। আরো রবেরিয়ালিস কাহাকে বলে? অপুর চোখ মুখ উজ্জ্বল দেখাইল,
মাত্র দিন কতক আগে সত্যেন বাবুর কি একখানা ইংরেজি বইতে সে ইহার ছবি দেখিয়াছিল। সে জায়গাটা পড়িয়া মানে না বুঝিলেও এই কথাটা খুব গাল ভরা বলিয়া সত্যেন বাবুর নিকট উচ্চারণ জানিয়া মুখস্থ করিয়া রাখিয়াছিল। তাড়াতাড়ি বলিল, আরোরা বেরিয়ালিস ইজ এ কা অফ অ্যাটমোস্ফিরিক ইলেকট্রিসিটি। ফিরিয়া আসিবার সময় শুনিল আগন্তুক ভদ্রলোকটি বলিতেছেন, আনইউজুয়ালি ফর এ বয় অফ ফোর্থ ক্লাস। কি নাম বললেন? স্ট্রাইকিংলি হ্যান্ডসাম বয়। বেশ বেশ। অপু পরে জানিয়াছিল তিনি স্কুল বিভাগের বড় ইন্সপেক্টর, না বলিয়া হঠাৎ স্কুল দেখিতে আসিয়াছিলেন। পরে সে রমাপতির ঘরে আগ বুঝিতে যায়। রমাপতি অবস্থাপন্ন ঘরের ছেলে, নিজের সিট বেশ সাজাইয়া রাখিয়াছে। টেবিলের উপর পাথরের দোয়াতদানি, নতুন নিব পড়ানো কলমগুলো সাফ করিয়া গুছাইয়া রাখিয়াছে। বিছানাটা ধবধবে, বালিশের উপর তোয়ালে। অপুর সঙ্গে পড়াশোনার কথাবার্তা মিটিবার পর সে বলিল, এবার তোমায় সরস্বতী পুজোতে ছোট ছেলেদের লিডার হতে হবে। আর তো বেশি দেরিও নেই, এখন থেকে চাঁদা আদায়ের কাজে বেরোনো চাই। উঠিবার সময় ভাবিল, রমাপতিদার এমন এই রকম একটি দোয়াতখানি যদি হয় আমার, চমৎকার ফুলকাটা লিখে আরাম আছে। হ্যাঁ, চাঁদা চাইতে যাব বই কি, ওসব হবে না আমায় দিয়ে। আসল কথা, সে বেজায় মুখ চোরা, কাহারও সহিত কথা বলিতে পারিবে না। সে নিজের ঘরে ঢুকিয়া দেখিল দেবব্রত সমীরের টেবিলে মাথা রাখিয়া চুপ করিয়া শুইয়া আছে। অপু বলিল, কি দেবু, বাড়ি যাওনি আজ? দেবব্রত মাথা না তুলিয়াই বলিল, দেখুন না কাণ্ড, সেকেন্ড মাস্টারে ছুটিই দিল না, ও শনিবার বাড়ি যায়নি, আপনি তো জানেন অপূর্বদা। বললে, তুমি ফি শনিবার বাড়ি যাও, তোমার ছুটি হবে না। দেবব্রতর জন্য অপুর মনে বড় কষ্ট হইল। বাড়ির জন্য তাহার মনটা সারা সপ্তাহ ধরিয়া কিরকম তৃষিত থাকে অপু তাহার সন্ধান রাখে। মনে ভাবিল, ওরই উপর সুপারিনটেন্ডের এত কড়া করি, থাকতে পারে না, ছেলে মানুষ, আচ্ছা লোক। অপু বলিল, রমাপতি তাকে দিয়ে আমি একবার বিধুবাবুকে বলাব। দেবব্রত ম্লান হাসিয়া বলিল, কাকে বলাবেন, তিনি আছেন বুঝি, মেয়ের জন্য নিধে বেহারাকে দিয়ে বাজার থেকে কমলালেবু আনালেন, কপি আনালেন, তিনি বাড়ি চলে গিয়েছেন কোন কালে, সেই দুটো ট্রেনে, আর এখন বললেই বা কী হবে, আমাদের লাইনের গাড়িও তো চলে গিয়েছে, আজ আর গাড়ি নেই। অপু তাহাকে ভুলাইবার জন্য বলিল, এসো একটা খেলা করা যাক, তুমি হও চোর, একখানা বই চুরি করে লুকিয়ে থাকো, আমি ডিটেকটিভ হব, তোমাকে ঠিক খুঁজে বের করব, কিংবা ওইটা যেন একটা নকশা, তুমি ব্যাগের মধ্যে লুকিয়ে নিয়ে পালাবে, আমি তোমাকে খুঁজে বার করব। অরণি নিহিলিস্ট রহস্য, চমৎকার বই, উহ কি সে কাণ্ড, প্রতুলের কাছে আছে, চেয়ে দেব। দেবব্রতর খেলাধুলা ভালো লাগিতেছিল না, তবু অপুর কথার কোনো প্রতিবাদ না করিয়া মাথা তুলিয়া বসিল। বলিল, আমি লাইব্রেরির ওই কোনটায় গিয়ে লুকিয়ে থাকব? লুকিয়ে থাকতে হবে না, এই কাগজখানা একটা দরকারি নকশা, তুমি পকেটের মধ্যে নিয়ে জানো, রেলগাড়িতে যাচ্ছ, আমি বের করে দেখে নেব, তুমি পিস্তল বের করে গুলি করতে আসবে। দেবব্রতকে লইয়া খেলা জমিল না, একে সে নিহিলিস্ট রহস্য পড়ে নাই, তাহার উপর তাহার মন খারাপ, নতুন ধরনের যুদ্ধজাহাজের নকশাখানা সে বিনা বাধায় ও এত সহজে বিপক্ষের গুপ্তচরকে চুরি করতে দিল যে তাহাকে এসব কার্যে নিযুক্ত করাই রুশীয় সম্রাটকে পতনের অপেক্ষায় ১৯১৭ সালের
বলসেভিক বিদ্রোহীর মুখ চাহিয়া বসিয়া থাকিতে হইত না। বেলা প্রায় গড়াইয়া আসিয়াছে। বোর্ডিং এর পেছনে দেওয়ানি আদালতের কম্পাউন্ডে অর্থী প্রত্যার্থীর ভিড় কমিয়া গিয়াছে। দেবব্রত জানালার দিকে চাহিয়া বলিল, ক্লক টাওয়ারের ঘড়িতে কটা বেজেছে দেখুন না একবার। কাউকে বলবেন না অপূর্বদা, আমি এখনই বাড়ি যাব। অপু বিস্ময় শরীরে বলিল, এখন যাবে কি সে? ওই যে বললে ট্রেন নেই। দেবব্রত সুর নিচু করিয়া বলিল, 11 মাইল তো রাস্তা মোটে, হেঁটে যাব। একটু রাত যদি হয়ে যায় জ্যোৎস্না আছে, বেশ যাওয়া যাবে। 11 মাইল রাস্তা এখন এই পরন্ত বেলায় হেঁটে যেতে কত রাত হবে জানো? রাস্তা কখনো হেঁটেছো তুমি? তাছাড়া না বলে যাওয়া যদি কেউ টের পায়। কিন্তু দেবব্রতকে নিবৃত্ত করা গেল না। সে কখনো রাস্তা হাঁটে নাই তাহা ঠিক, রাত্রি হইবে তাহা ঠিক, বিধুবাবুর কানে একটা উঠিলে বিপদ আছে সবই ঠিক, কিন্তু বাড়ি সে যাইবেই, সে কিছুতেই থাকিতে পারিবে না, যাহা ঘটে ঘটিবে। অবশেষে অপু বলিল, তাহলে আমিও তোমার সঙ্গে যাই। দেবব্রত বলিল, তাহলে সবাই টের পেয়ে যাবে, আপনি 3-4 মাস বোর্ডিং ছেড়ে কোথাও যাননি, খাবার ঘরে না দেখতে পেলে সবাই জানতে পারবে। দেবব্রত চলিয়া গেলে অপু কাহারও নিকট সে কথা বলিল না বটে, কিন্তু পরদিন সকালে খাওয়ার ঘরে দেখা গেল দেবব্রতের অনুপস্থিতিরই অনেকেই লক্ষ্য করিয়াছে। রবিবার বৈকালে সমীর আসিলে তাহাকে সে কথাটা বলিল। পরদিন সোমবার দেবব্রত সকলের সম্মুখে কি করিয়া বোর্ডিংয়ের কম্পাউন্ডে ঢুকিবে বা ধরা পড়িলে কৃতকার্যের কি কৈফিয়ত দেবে এই লইয়া দুজনে অনেক রাত পর্যন্ত আলোচনা করিল। কিন্তু সকালে উঠিয়া দেবব্রতকে সমীরের বিছানায় শুইয়া ঘুমাইতে দেখিয়া সে দস্তুর মতো অবাক হইয়া গেল। সমীর বাইরে মুখ ধুইতে গিয়াছিল, আসিলে জানা গেল যে কাল অনেক রাত্রে দেবব্রত আসিয়া জানালায় শব্দ করিতে থাকে, পাছে কেউ টের পায়, এজন্য পেছনের জানালার খোলা গড়াটা তুলিয়া সমীর তাহাকে ঘরে ঢুকাইয়া লইয়াছে। অপু আগ্রহের সঙ্গে শুনিতে বসিল, কখন সে বাড়ি পৌঁছিল, রাত কত হইয়াছিল, তাহার মা তখন কি করিতেছিলেন ইত্যাদি। রাত অনেক হইয়াছিল, বাড়িতে রাতের খাওয়া শেষ হয়। তাহার মা ছোট ভাইকে প্রদীপ ধরাইয়া রান্নাঘর হইতে বড় ঘরের রোয়াকে পৌঁছাইয়া দিতেছেন এমন সময় অপু কতদিন নিজে বাড়ি যায় নাই, মাকে কতদিন সে দেখে নাই, ইহার মতো হাঁটিয়া যাতায়াতের পথ হইত এতদিনে কতবার যাইত, রেলগাড়ি, গহনার নৌকা, আবার খানিকটা হাঁটা পথ, যাতায়াতে 1.5 টাকা খরচ, তাহার 1 মাসের জল খাবার, কোথায় পাইবে 1.5 টাকা? প্রতি শনিবার তো দূরের কথা, মাসে অন্তত 1 বারও বাড়ি যাইবে। জল খাবারের পয়সা বাঁচাইয়া আনাষ্টেক পয়সা হইয়াছে, আর এই 1 টাকা হইলেই বাড়ি। হয়তো 1 টাকা জমিতে জমিতে গরমের ছুটি আসিয়া যাইবে, কে জানে। পরদিন স্কুলে হই হই ব্যাপার। দেবব্রত যে লুকাইয়া কাহাকে না বলিয়া বাড়ি চলিয়া গিয়াছিল, রবিবার রাত্রে লুকাইয়া বোর্ডিংয়ে ঢুকিয়াছিল, সে কথা কি করিয়া প্রকাশ হইয়া গিয়াছে? বিধুবাবু সুপারিনটেন্ডেন্ট সে কথা হেডমাস্টারের কানে তুলিয়াছেন। ব্যাপারের গুরুত্ব বুঝিয়া সমীরের প্রাণ ভয়ে উড়িয়া গেল। সেই যে জানালার ভাঙা গড়াত খুলিয়া দেবব্রতকে তাহাদের ঘরে ঢুকাইয়া লইয়াছে, সে কথা হেডমাস্টার জানিতে পারিলে
কি আর রক্ষা থাকিবে? সমীর রমাপতির ঘরে গিয়া অবস্থাটা বুঝিয়া আসিল। দেবব্রত নিজেই সব স্বীকার করিয়াছে, সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হয় নাই, কিন্তু সমীরের জানালা খুলিয়া দেওয়ার কথা কেউ কিছুই বলে নাই। বলিয়াছে সে সোমবার খুব ভোরে চুপি চুপি লুকাইয়া বোর্ডিংয়ে ঢুকিয়াছে, কেহ টের পায় নাই। স্কুল বসিলে ক্লাসে ক্লাসে হেডমাস্টারের সার্কুলার গেল যে টিফিনের সময় স্কুলের হলে দেবব্রতকে বেত মারা হইবে, সকল ছাত্র ও টিচারদের সে সময় সেখানে উপস্থিত থাকা চাই। সমীর গিয়া রমাপতিকে বলিল, আপনি একবার বলুন না রমাপতিদা হেডমাস্টারকে, ও ছেলে মানুষ, থাকতে পারেনি বাড়ি না গিয়ে, আপনি তো জানেন ও কীরকম হোমসিক। মিথ্যে মিথ্যে ওকে 300 ছুটি দিল না সেকেন্ড মাস্টার, ওর কি দোষ? উপরের ক্লাসের ছাত্রদের ডেপুটেশনকে হেডমাস্টার হাঁকাইয়া দিলেন। টিফিনের সময় সকলে হলে একত্র হইলে দেবব্রতকে আনা হইল। ভয়ে তাহার মুখ শুকাইয়া ছোট হইয়া গিয়াছে। হেডমাস্টার বজ্র গম্ভীর স্বরে ঘোষণা করিলেন যে এই প্রথম অপরাধ বলিয়া তিনি শুধু বেত মারিয়াই ছাড়িয়া দিতেছেন, নতুবা স্কুল হইতে তাড়াইয়া দিতেন। রীতিমতো বেত চলিল। কয়েকখা বেত খাইবার পরই দেবব্রত চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল। হেডমাস্টার গর্জন করিয়া বলিল, চুপ, ব্যান্ড দিস ওয়ে, ব্যান্ড! মার দেখিয়া বিশেষ করিয়া দেবব্রতের কান্নায় অপুর চোখে জল আসিয়া গেল। মনে পড়িল লীলাদের বাড়ি এইরকম মার একদিন সেও খাইয়াছিল বড়বাবুর কাছে, সেও বিনা দোষে। অপু উঠিয়া বারান্দায় গেল। ফিরিয়া আসিতে সমীর ধমক দিয়া চুপি চুপি বলিল, তুই ওরকম কাঁদছিস কেন অপূর্ব? থাম না, হেডমাস্টার বকবে। সরস্বতী পূজোর সময় তাহার আট আনা চাঁদা ধরাতে অপু বড় বিপদে পড়িল। মাসের শেষ, হাতেও পয়সা তেমন নাই, অথচ সে মুখে কাহাকেও না বলিতে পারে না। সরস্বতী পূজার চাঁদা দিয়া হাত একেবারে খালি হইয়া গেল। বিকালে সমীর জিজ্ঞাসা করিল, খাবার খেতে গেলি নে অপূর্ব? সে আসিয়া ঘাড় নাড়িল। সমীর তাহার সব খবর রাখে, বলিল, আমি বরাবর দেখে আসছি অপূর্ব, হাতে পয়সা ভারী বেয়ান্দাজি খরচ করিস তুই, বুঝে সুঝে চললে এরকম হয় না। 8,000 চাঁদা কে বলেছে দিতে? অপু হাসি মুখে বলিল, আচ্ছা আচ্ছা, যা, তোকে আর শেখাতে হবে না, ভারী আমার গুরু ঠাকুর। সমীর বলিল, না হাসি নয়, সত্যি কথা বলছি। আর তুই এই ননি ভুলো রাসবিহারি, ওদের ওরকম বাজারে গিয়ে খাবার খাওয়াস কেন? অপু তাচ্ছিল্যের ভঙ্গিতে বলিল, যা বকিস নে, ওরা ধরে খাওয়ানোর জন্য, তা কি করব? সমীর রাগ করিয়া বলিল, খাওয়াতে বললেই অমনি খাওয়াতে হবে, ওরাও দুষ্টুর বাড়ি, তোকে পেয়েছে ওই রকম, তাই অন্য কারোর কাছে কই ঘেঁষে না তো, আড়ালে তোকে বোকা বলে জানিস। হ্যাঁ বলে বই কি, আমার মিথ্যে কথা বলে লাভ? সেদিন মণিদার ঘরে তোর কথা হচ্ছিল, ওই বদমাস রাসবিহারিটা বলেছিল ফাঁকি দিয়ে খেয়ে নেয়, আর ওইসব কালা লজেন জুস কিনে এনে বিলিয়ে বাহাদুরি করতে কে বলেছে তোকে? সমীর নিতান্ত মিথ্যা বলে নাই, জীবনে প্রথম খরচপত্র অপুকে নিজে বুঝিয়া করিতে হইতেছে। ইহার পূর্বে কখনো পয়সা করি নিজের হাতের মধ্যে পাইয়া নাড়াচাড়া করে নাই, কাজেই সে টাকা পয়সার ওজন বুঝিতে পারে না। স্কলারশিপের টাকা হইতে বোর্ডিংয়ের খরচ মিটাইয়া টাকা দুই হাত খরচের জন্য বাঁচে, সেই 1.5-2 টাকাকে সে টাকার হিসেব না দেখিয়া পয়সার হিসেবে দেখিয়া থাকে। ইতিপূর্বে কখনো 8 পয়সা একত্র হাতের মধ্যে পায় নাই,
120টা পয়সা তাহার কাছে কুবেরের ধনভাণ্ডারের সমান। মাসের প্রথমে ঠিক রাখিতে না পারিয়া সে দরাজ হাতে খরচ করে, বাঁধানো খাতা কেনে, কালি কেনে, খাবার খায়। প্রায় দু চারজন ছেলে আসিয়া ধরে, তাহাদিগকে খাওয়াইতে হইবে। তাহার খুব প্রশংসা করে, পড়াশোনার তারিফ করে। অপু মনে মনে অত্যন্ত গর্ব অনুভব করে, ভাবে সোজা ভালো ছেলে আমি, সবাই কি খাতির করে, তবুও তো মোটে 5 মাস এসেছি। মহা খুশির সহিত তাহাদিগকে বাজারে লইয়া গিয়া খাবার খাওয়ায়। ইহার পর আবার কেহ কেহ ধার করিতে আসে, অপু কাহাকেও না বলিতে পারে না। এরূপ করিলে কুবেরের ভাণ্ডার আর কিছু বেশি দিন টিকিতে পারে বটে, কিন্তু 120টা পয়সা 10 দিনের মধ্যেই নিঃশেষে উড়িয়া যায়। মাসের বাকি দিনগুলো কষ্ট ও টানাটানি সীমা থাকে না। 2-10টা পয়সা যে যাহা ধার লয়, মুখচোরা অপু কাহারও কাছে তাগাদা করিতে পারে না, প্রায়ই তাহা আদায় হয় না। সমীর ব্যাডমিন্টনের র্যাকেট হাতে বাহির হইয়া গেল। অপু ভাবিল, বলুক বোকা, আমি তো আর বোকা নই, পয়সা ধার নিয়েছে, কেন দেবে না, সবাই দেবে। পরে সে একখানা বই হাতে লইয়া তাহার প্রিয় গাছপালা ঘেরা সেই কোনটাতে বসিতে যায়। মনে পড়ে এতক্ষণ সেখানে ছায়া পড়িয়া গিয়াছে, চীনা জবা গাছে কুচি কুচি পাতা ধরিয়াছে। যাইবার সময় ভাবে, দেখি আর কটা লজেন জুস আছে। পরে বোতল হইতে গোটা কতক বাহির করিয়া মুখে পুরিয়া দেয়। ভাবে, আসছে মাসে টাকা পেলে ওই যে আনারসের একরকম আছে তাই কিনে আনবো এক শিশি, কি চমৎকার এগুলো খেতে। এই ধরনের ফলের আস্বাদযুক্ত লজেন জুস সে আর কখনো খায় নাই। কম্পাউন্ডে নামিয়া লাইব্রেরির কোনটা দিয়া যাইতে যাইতে সে হঠাৎ অবাক হইয়া দাঁড়াইয়া গেল। একজন বেটে মতো লোক ইদারার কাছে দাঁড়াইয়া স্কুলের কেরানি ও বোর্ডিংয়ের বাজার সরকার গোপীনাথ দত্তের সঙ্গে আলাপ করিতেছে। তাহার বুকের ভেতরটা কেমন ছ্যাত করিয়া উঠিল। সে কিসের টানে যেন লোকটার দিকে পায়ে পায়ে আগাইয়া গেল। লোকটা এবার তাহার মুখ ফিরাইয়াছে, হাতটা কেমন বাঁকাইয়া আছে। তখনই কথা শেষ করিয়া ইদারার পাড়ের গায়ে ঠেস দেওয়া ছাতাটা হাতে লইয়া কম্পাউন্ডের ফটক দিয়া বাহির হইয়া গেল। অপু খানিকক্ষণ একদৃষ্টি সেদিকে চাহিয়া রহিল। লোকটাকে দেখিতে অবিকল তাহার বাবার মতো। কতদিন সে বাবার মুখ দেখে নাই, আজ 4 বৎসর। উদ্গত চোখের জল চাপিয়া জবাতলায় গিয়া সে গাছের ছায়ায় চুপ করিয়া বসিল। অন্য মনস্কভাবে বইখানা সে উল্টাইয়া যায়, তাহার প্রিয় সেই 3 রঙা ছবিটা বাহির করিল, পাশের পৃষ্ঠার সেই পদ্মটা। স্বজন হইতে বহু দূরে, আত্মীয় স্বজন হইতে বহু দূরে, আলজেরিয়ার কর্কশ বন্ধুর জলহীন মরুপ্রান্তে একজন মুমূর্ষু তরুণ সৈনিক বালু শয্যায় শায়িত। দেখিবার কেহ নাই, কেবল জনৈক সৈনিক বন্ধু পাশে হাঁটু গাড়িয়া বসিয়া মুখে চামড়ার বোতল হইতে একটু একটু জল দিতেছে। পৃথিবীর নিকট হইতে শেষ বিদায় লইবার সময় সম্মুখের এই অপরিচিত ধূসর উঁচু নিচু বাড়িয়ারি, পেছনের আকাশে শান্ত সূর্য রক্তচ্ছটা, দূরে খর্জুর কুঞ্জ ও ঊর্ধ্বমুখ উষ্ট্রশ্রেণীর দিকে চোখ রাখিয়া মুমূর্ষু সৈনিকটির কেবলই মনে পড়িয়াছে বহু দূর রাইন নদী তীরবর্তী তাহার জন্মপল্লীর কথা, তাহার মা আছেন সেখানে। বন্ধু,
তুমি আমার মায়ের কাছে খবরটা পৌঁছাইয়া দিও, ভুলিও না। ফর মাই হোম ইজ ডিস্টেন্ট বিনসেন, ফেয়ার বিনসেন অন দ্য রাইন। মাকে অপু দেখে নাই আজ 5 মাস, সে আর থাকিতে পারে না। বোর্ডিং তাহার ভালো লাগে না, স্কুল আর ভালো লাগে না, মাকে না দেখিয়া আর থাকা যায় না। এইসব সময়ে এই নির্জন অপরাহ্নগুলোতে নিশ্চিন্দিপুরের কথা কেমন করিয়া তাহার মনে পড়িয়া যায়। সে একদিনের কথা মনে পড়ে। বাড়িতে পাশের পোড়ো ভিটের বনে অনেকগুলো ছাতারে পাখি কিচকিচ করিতেছিল। কি ভাবিয়া একটা ঢিল ছড়িয়া মারিতেই দলের মধ্যে একটা ছোট পাখি ঘাড় মোচকাইয়া টুপ করিয়া ঝোপের নিচে পড়িয়া গেল, বাকিগুলো উড়িয়া পালাইল। তাহার ঢিলে পাখি সত্যি সত্যি মরিবে ইহা সে ভাবে নাই। দৌড়াইয়া গিয়া মহা আগ্রহে দিদিকে ডাকিল। ওরে দিদি, শিগগির আয় রে, দেখবি একটা জিনিস, ছুটে আয়। দুর্গা আসিয়া দেখিয়া বলিল, দেখি দিদি কি আমার হাতে। পরে সে নিজের হাতে পাখিটাকে লইয়া কৌতূহলের সহিত নাড়িয়া চাড়িয়া দেখিল, ঘাড় ভাঙিয়া গিয়াছে, মুখ দিয়া রক্ত উঠিয়াছে। দুর্গার আঙুলে রক্ত লাগিয়া গেল। দুর্গা তিরস্কারের সুরে বলিল, আহা, কেন মারতে গেলি তুই? অপুর বিজয় করবে উৎফুল্ল মন একটু দমিয়া গেল। দুর্গা বলিল, আজ কি বার রে? সোমবার না? তুই তো বামুনের ছেলে, চল তুই আর আমি একে গিয়ে গাঙ্গের ধারে পুড়িয়ে আসি, এর গতি হয়ে যাবে। তারপর দুর্গা কোথা হইতে দেশলাই সংগ্রহ করিয়া আনিল। তেঁতুলতলার ঘাটের এক ঝোপের ধারে শুকনো পাতার আগুনে পাখিটাকে খানিক পুড়াইল। পরে আধ ঝলসানো পাখিটা নদীর জলে ফেলিয়া দিয়া সে ভক্তিভাবে বলিল, হরি বল হরি, হরি ঠাকুর ওর গতি করবেন দেখিস। আহা, কি করে ঘাটটা থেতলে দিয়েছিলি, কখনো ওরকম করিস নে আর। বনে জঙ্গলে উড়ে বেড়ায়, কারুর কিছু করে না, মারতে আছে, ছি। নদী হইতে অঞ্জলি ভরিয়া জল তুলিয়া দুর্গা চিতার জায়গাটা ধুইয়া দিল। সন্ধ্যার আগে বাড়ি ফিরিবার সময় কে জানে তাহারা কোন মুক্ত বিহঙ্গ আত্মার আশীর্বাদ লইয়া ফিরিয়াছিল। দেবব্রত আসিয়া ডাক দিতে অপুর নিশ্চিন্দিপুরের স্বপ্ন মিলাইয়া গেল। দেবব্রত বলিল, অপূর্বদা এখানে বসে আছেন, আমি ঠিক ভেবেছি আপনি এখানেই আছেন, কি কথা ভাবছেন, মুখ ভার ভার। অপু হাসিয়া বলিল, ও কিছু না, এসো বসো। কি, চলো দেখি রাজবিহারি কি করছে। দেবব্রত বলিল, না যাবেন না অপূর্বদা, কেন ওদের সঙ্গে মেশেন, আপনার নামে লেগিয়েছে, ধোপার পয়সা দেয় না, পয়সা বাকি রাখে, এইসব যাবেন না ওদের ওখানে। কে বলেছে এসব বৃথা? ওই ওরাই বললে, বিনোদ ধোপাকে শিখিয়ে দিচ্ছিল আপনার কাছে পয়সা বাকি না রাখতে, বলছিল ও আর দেবে না, 3 বারের পয়সা নাকি বাকি আছে। অপু বলিল, বারে বেশ লোক তো সব, হাতে পয়সা ছিল না তাই দিইনি, এই সামনের মাসে প্রথমেই দিয়ে দেব, তা আবার ধোপাকে শিখিয়ে দেওয়া, আচ্ছা তো সব। দেবব্রত বলিল, আবার আপনি ওদের ওখানে যান খাওয়াতে, আপনার সেই খাতাখানা নিয়ে বদমাইশে হিমাংশুটা আজ কত ঠাট্টা তামাশা করছিল, ওদের ওখানে কেন যান? অপূর্ব বলিল, এসব কথা আমি জানি নে, আমি লিখছিলাম ননী মাধব এসে বলে, ওটা কি, তাই একটুখানি পড়ে শোনালাম। কি কি বলছিল? আপনাকে পাগল বলে, যত রাজ্যের গাছপালার কথা নাকি শুধু শুধু খাতায় লেখা, আবোল তাবোল শুধু তাতেই ভর্তি, ওরা তাই নিয়ে হাসে, আপনি চুপ করে ওইখানে মাঝে মাঝে এসে বসেন, বলে তো কত কথা তুলছে। অপুর রাগ হইল, একটু লজ্জা হইল, ভাবিল খাতাখানা না দেখাইলেই হইতো সেদিন, দেখিতে চাইলে তাই তো দেখালাম,
নইলে আমি সেধে তো আর। মাঝে মাঝে তাহার মনে কেমন একটা অস্থিরতা আসে। এসব দিনে বোর্ডিংয়ের ঘরে আবদ্ধ থাকিতে মন চাহে না। কোথায় কোন মাঠে বৈকালের রোদে রাঙা হইয়া উঠিয়াছে, ছায়া ভরা নদী জলে কোথায় নববধূর নাগছাবির মতো পান কলস শ্যাওলার কুচা কুচা সাদা ফুল ফুটিয়া নদী জল আলো করিয়া রাখিয়াছে, মাঠের মাঝে উঁচু ডাঙায় কোথায় ঘেটু ফুলের বন, এইসবের স্বপ্নে সে বিভোর থাকে। মুক্ত আকাশ, মুক্ত মাঠ, গাছপালার জন্য মন কেমন করে। গাছপালা না দেখিয়া বেশি দিন থাকা তাহার পক্ষে একেবারেই অসম্ভব। মনে বেশি কষ্ট হইলে একখানা খাতা এসে বসিয়া বসিয়া যত রাজ্যের গাছের ও লতাপাতার নাম লেখে, এবং যে ধরনের ভূমিশ্রীর জন্য মনটা তৃষিত থাকে তাহারই একটা কল্পিত বর্ণনায় খাতা ভরাইয়া তোলে। সেখানে নদীর পাশেই থাকে মাঠ, বাবলা বন, নানা বনজ গাছ, পাখি ডাকা সকাল বিকেল রোদ, ফুল, ফুলের সংখ্যা থাকে না। বোর্ডিংয়ের এই ঘরটায় আবদ্ধ থাকিয়াও মনে মনে সে নানা অজানা মাঠে বনে নদী তীরে বেড়াইতে আসে। একখানা বাঁধানো খাতায় সেভাবে লিখিয়া পুরাইয়া ফেলিয়াছে। অপু ভাবিল, বলুকে, আর কখনো কিছু দেখাচ্ছি নে, ওদের সঙ্গে এই আমার হয়ে গেল, দেব আবার কখনো ক্লাসের ট্রান্সলেশন বলে। এরই সাথে শেষ হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিতর দ্বিতীয় পর্ব। আমাদের গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আমাদের গল্প পাঠ কেমন লাগছে। আর একটা ছোট্ট অনুরোধ, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন।